मात्र एक क्लिके जो छबिर बैकग्राउंड क्यों रिमूव करबें मात्र एक क्लिके मैजिकर मत काज करे ग्यारंटी देखें हमारे जो छविटा आई छविटार बैकग्राउंड मात्र एक क्लिके चेन्ज करब बैकग्राउंड चेन्ज कर देव प्लस एखे बैकग्राउंड अन्य किसुओ दीते तो क्यों करते हैं अपन फोनर जो एक ब्राउजारे जो है तो हमें एखे गूगल क्रोमे जा क्रोमे जे अपना एखे सार्च अपशने लिखभन आर इमओ भिई डट बीजि এটা লিখে সার্চ করবেন অথবা এই অ্যাড্রেসে ঢুকবেন ঢোকার পরে দেখেন ফার্স্ট একটা অপশন আছে এখানে আপলোড ইমেজ অর্থাৎ আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে ক্লিক করে তো আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন কি আসে ছবিগুলো আসবে এবার আমি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিটার উপর ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে আছে ডান ডানে ক্লিক করব ডানে ক্লিক করার সাথে সাথে এখানে ছবিটা আপলোড হবে আপলোড হওয়ার পর অটোমেটিক দেখবেন আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে দেখেন ম্যাজিক ম্যাজিক না একদম ম্যাজিকের মতো কাজ করে তো এরপরে আপনি এই ছবিটা যদি সেভ করতে চান দেখেন নিচে লেখা আছে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল এবার আমি ছবিটা একটু দেখি দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ একদম রিমুভ মাত্র এক ক্লিকে এবার যদি চান যে না আমি আমার ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো একটা কিছু দিব তখন আপনি কি করবেন তখন আপনি এখানে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর দেখবেন নিচে অনেক ধরনের অপশন আসবে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে বিভিন্ন ধরনের আপনি যদি চান যে আপনার গ্যালারিতে অথবা আপনার ফোন মেমোরিতে অন্য ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড আছে তাহলে আপনি এখানে আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেও সেটা আনতে পারেন তো আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম একটু সময় নেবে যেহেতু ইন্টারনেটে কাজ হচ্ছে এরপরে আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দেবো তো আমি এখানে এটা ক্লিক করবো ক্লিক করলে একটু ব্লার হয়ে গেল ব্যাস আমার কাজ কিন্তু শেষ এরপর এখানে উপরে দেখেন একটা ডাউনলোডের অপশন আছে এখানে ডাউনলোডের অপশন এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনার এই ইমেজটা ডাউনলোড হবে এবং আপনার গ্যালারিতে চলে যাবে অথবা আপনি যদি চান যে এখান থেকে ডিরেক্টলি আপনি ফেসবুক অথবা মেসেঞ্জার অথবা অন্য কাউকে দিতে চান তাহলে এখানে শেয়ার ইমেজে ক্লিক করে এখান থেকে জিমেইল ফেসবুক হোয়াটসঅ্যাপ যত যা আছে সমস্ত কিছুতে এখান থেকে শেয়ার করতে পারবেন তো এভাবে আপনি মাত্র এক ক্লিকেই যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন মাত্র এক ক্লিকেই তো আজ এ পর্যন্তই টাটা বাই বাই